বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি বিমের ডিটেলিংয়ের উপর ভিডিও টিউটোরিয়াল। তো এর আগের ভিডিওগুলোতে আমি বিমের ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং বিম সম্পর্কে বেসিক অনেক বিষয় আলোচনা করেছি। তো বিমের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ডিটেলিং নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা সিসমিক ডিটেলিং নিয়ে আলোচনা করব। সিসমিক ডিটেলিং ব্যাপারটা কী আসলে? সিসমিক ডিটেলিং বলতে কী বোঝায়? কখন আমাদের সিসমিক ডিটেলিং করার প্রয়োজন? ওকে, তো এটা বোঝানোর পূর্বে আমি প্রথমে যদি আমাদের বিল্ডিংয়ের যে কম্পোনেন্ট বা স্ট্রাকচারাল মেম্বার আছে সেগুলা যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়ালসের ব্যাপারে বলি। সেটা হলো দুই ধরনের ম্যাটেরিয়ালস, একটা হলো রেইনফোর্সমেন্ট আর একটা হলো কনক্রিট। তো এখানে দুইটা ম্যাটেরিয়ালসের বিহেভিয়ার দুই রকম। হ্যাঁ, দুইটা ম্যাটেরিয়ালসের প্রপার্টি দুই রকম। কনক্রিট হলো ব্রিটল ম্যাটেরিয়াল আর আমাদের যে স্টিল আছে রেইনফোর্সমেন্ট হলো আমাদের ডাকটাইল ম্যাটেরিয়াল। তো এখানে সিসমিক ডিটেলিং বলতে বোঝায় যে ভূমিকম্প যখন মানে আমাদের যে বিল্ডিংয়ের মধ্যে যে স্ট্রাকচার মেম্বারগুলো আছে বিম, কলাম, স্ল্যাব, শেয়ারওয়াল, এগুলার মধ্যে আমরা রেইনফোর্সমেন্টটাকে এমনভাবে অ্যারেঞ্জ করব, এমনভাবে সাজাবো, এমনভাবে আমরা রেইনফোর্সমেন্টগুলো বসাবো যাতে করে ভূমিকম্প যখন আসবে তখন ভূমিকম্পর সাথে সাথে বিল্ডিংটা আমাদের দুলবে, এদিক ওদিক দুলবে, ডিফ্লেকশন হবে কিন্তু ভাঙবে না, মানে কলাপস করবে না। হ্যাঁ, পৃথিবীতে কোনো বিল্ডিংই একদম পূর্ণ ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে এরকমভাবে ডিজাইন করা হয় না। নর্মালি খুবই কম, রেয়ার কেস, সবগুলো বিল্ডিংয়ে এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে ভূমিকম্পর সময় বিল্ডিংটা বেটার পারফরমেন্স করে, অর্থাৎ ভূমিকম্পর সাথে সাথে বিল্ডিংটা হয়তো দুলবে কিন্তু ভাঙবে না বা ডিফ্লেকশন হবে, ডিফ্লেকশন হয়ে এনার্জিটা অ্যাবজর্ব করে নেবে ভূমিকম্পের কিন্তু বিল্ডিংটা কলাপস করবে না টোটালি। এখন একটা পূর্ণ ভূমিকম্প মানে ভূমিকম্পর সম্পূর্ণ শক্তি মানে ভূমিকম্প সম্পূর্ণ ফোর্স রেজিস্ট করতে পারবে এমনভাবে যদি আমরা বিল্ডিং ডিজাইন করি তাহলে বিল্ডিংটা হবে খুবই আনইকোনমিক্যাল, আমাদের অনেক বেশি কস্ট খরচ হবে। তো সেজন্য আমরা ডিজাইন করি ডাকটাইলভাবে বিল্ডিংটাকে ডিজাইন করি, মানে ডিটেলিংটা করি ডাকটাইল ডিটেইলিং বা সিসমিক ডিটেইলিং করি আর কি। আমরা সিসমিক ডিটেইলিং করি যাতে করে ভূমিকম্পর কারণে বিল্ডিংটা ডাকটাইল বিহেভিয়ার করে। ওকে, তো আশা করি সিসমিক ডিটেলিং ব্যাপারটা কী সেটা বুঝতে পেরেছেন। আমি একটু আবারও সামারি করে বলি সিম্পলি। সিসমিক ডিটেলিং মানে হলো আমাদের বিল্ডিংয়ের রেইনফোর্সমেন্টগুলোকে আমরা মানে মেম্বারের মধ্যে যে রেইনফোর্সমেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা এমনভাবে অ্যারেঞ্জ করব, এমনভাবে সাজাবো যাতে করে ভূমিকম্প আসলে এই রেইনফোর্সমেন্টগুলো মানে ইয়ে করে, ডাকটাইল বিহেভিয়ার করে, মানে অর্থাৎ বিল্ডিংটা এদিক এদিক দুলবে কিন্তু ভাঙবে না, কিছু হবে না আর কি। ওকে, তো এখন এই অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে আমি যদি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে। তো এই যে এখানে যেমন আমাদের বিমের মধ্যে আমাদের কী থাকে, দুই ধরনের রেইনফোর্সমেন্ট থাকে, একটা হলো লংজিটিউডিনাল রেইনফোর্সমেন্ট, একটা হলো ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট, মেইন রড বা সেকেন্ডারি রড আমরা বলতে পারি, বা আমরা আরও সহজভাবে বলতে গেলে লং রড এবং স্ট্র্যাপ বলতে পারি আমরা। তো স্ট্র্যাপগুলোকে আমাদের বিমের মধ্যে এমনভাবে দিতে হবে যেটা হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে এইভাবে এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছেন 135 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এই হুকের যে লেন্থ, এই হুকের লেন্থটা হবে হলো 6 ডিবি বা 75 মিলিমিটার বা 3 ইঞ্চি। হ্যাঁ, এইটা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। আমি একটা ফিগার দেখাই, এই যে এরকম এই আমাদের স্ট্র্যাপটা হবে এরকম 135 ডিগ্রি হুক হবে, আর এখানে আমাদের এই যে আমাদের হুকের যে লেন্থ সেটা হবে 6 টিবি বা 75 মিলিমিটার বা 3 ইঞ্চি। হ্যাঁ, এটা এই ক্রাইটেরিয়াটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডি মানে আমাদের এই যে এটা এখানে দেওয়া আছে। তো এইটা হলো আমাদের ডি মানে হলো যে আমাদের এই রডের ডায়ামিটার। হ্যাঁ, তো এইটা একটা এক্সাম্পল, মানে আমাদের স্ট্র্যাপগুলোকে এমনভাবে বিমের মধ্যে দিতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া গেল। এরপরে আরও বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম এখানে, এগুলা আপনারা অবশ্যই জানেন হয়তো বা, যার কারণে আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো না এখানে। আর একটা বিষয় এখানে আলোচনা করব সেটা হলো বান্ডেল বার। বান্ডেল বার আপনারা হয়তো দেখেছেন অনেকেই, আশা করি সবাই দেখেছেন বান্ডেল বার। আমাদের বিমের মধ্যে বান্ডেল বার ব্যবহার করা হয় যখন আমাদের বিমে অনেকগুলা বিমের আমাদের ডিটেলিংয়ের বিমে না যে কোনো ডিটেলিংয়ের আমাদের ক্রাইটেরিয়াই হলো দুইটা প্যারালাল রডের মাঝখানে মিনিমাম আমাদের অ্যাটলিস্ট 1 ইঞ্চি গ্যাপ থাকতে হবে। হ্যাঁ,
তো এখন এটা মানে মিনিমাম এর চেয়ে বেশি রাখার চেষ্টা করি আমরা সবসময় এবং এর চেয়ে বেশি রাখা উচিত। ওকে, তো এখন যদি কখনো এরকম হয় যে আমাদের বিমে এটা যদি একটা বিমের সেকশন হয়, বিমের আমাদের বটমে এমন রড আসছে 8 ইঞ্চি স্কোয়ার, সাপোজ ফর এক্সাম্পল, এটা একটু আনরিয়েলিস্টিক তা আমি বোঝানোর জন্য বললাম, তাহলে এখানে বটমে যে রেইনফোর্সমেন্ট আসছে সেটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি রড দিলে দেখা দেবে আমাদের দুইটা রডের মাঝখানে 1 ইঞ্চি করে স্পেসিং আমাদের রাখা সম্ভব হবে না কখনোই, কারণ রডের সংখ্যা অনেক বেশি, হয়তো একটা একটার সাথে লেগে থাকবে। তো এভাবে যদি না দিয়ে আমরা যদি বান্ডেল করে মানে একসাথে কী করি, আমরা যদি এভাবে অনেক সময় চারটা এভাবে দুইটা তিনটা চারটা পর্যন্ত দিতে পারে, এই যে, তাহলে কিন্তু আমাদের এই তখন এই চারটা রডের একটা রডের মতো করে কাজ করবে এবং এটার মাঝখানে স্পেসিং আমরা মেনটেন করতে পারবো চাইলে। এবার এখানেও যদি আমরা চারটা দিই, মানে একসাথে সিরিয়ালি চারটা না দিয়ে সিরিয়ালে একটার পর একটা চারটা না দিয়ে আমরা একসাথে বান্ডেল করে দিয়ে দিলাম চারটা, তাহলে এটা আমাদের জন্য যে ডিটেলিংয়ের যে রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া আছে সেটা আমরা ফুলফিল করতে পারি, যে 1 ইঞ্চি মিনিমাম অ্যাটলিস্ট থাকা লাগবে সেটা ফুলফিল করতে পারি। ওকে, তো এখন এখানে আমাদের বান্ডেল বারের ব্যবহারের নিয়ম হলো এখানে আমাদের একসাথে চারটার বেশি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, একটা দুইটা মানে একটা তো আমরা সিঙ্গেল, একটা হল তো সিঙ্গেল সেটা বান্ডেল না, দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা, এর বেশি বান্ডেল বার ব্যবহার করা যাবে না। এটা আমাদের ডিটেলিংয়ের একটা ক্রাইটেরিয়া, সিসমিক ডিটেলিংয়ের একটা ক্রাইটেরিয়া। এরপর হলো বান্ডেল বার, আমাদের বান্ডেল বারগুলোকে আমাদের স্ট্র্যাপ বা টাই দিয়ে আমাদের কী করতে হবে, কনফাইন করতে হবে। হ্যাঁ, এখন এখানে যদি আমাদের বান্ডেল বারগুলা এটা এই ব্যাপারটা মানে হলো বান্ডেল বারগুলো যদি আমাদের চার কর্নারে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কনফাইন হয়, কিন্তু যদি বান্ডেল বার মাঝখানে থাকে বিমের মাঝখানে, এই যে এখানে যদি থাকে, সাপোজ এখানে তিনটে রড থাকলো, আবার এখানেও এই এটা যদি বিমটা যদি এরকম হয়, আবার এখানেও তিনটে রড থাকলো সাপোজ মানে এখানেও, তাহলে এই যে এই রডগুলোকে আলাদাভাবে কনফাইন করতে হবে এইভাবে, তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরপরে হলো বান্ডেল বারের যে ডায়ামিটার, বান্ডেল বারের ডায়ামিটার 32 মিলিমিটার বেশি হওয়া যাবে না। হ্যাঁ, 32 মিলিমিটার সর্বোচ্চ এইটা। তো আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি ওইগুলোর ডিটেলস আলোচনা করছি না, ওগুলো আপনারা পড়ে নেবেন এখান থেকে। এখানে আমাদের ল্যাপিং ল্যাপিস প্লাইসের কথা বলা আছে এবং বান্ডেল বারের যে ডায়ামিটার আমরা কত নিব সেটা বলা আছে, এটা অলরেডি আমি অবশ্য বলেছি। তো তাহলে এইটা ছিল আমাদের সিসমিক ডিটেইলিংয়ের, এখানে আসলে অনেক বিস্তারিত আছে, এগুলো আপনারা বিএনবিসি থেকে পড়বেন, এগুলো বিএনবিসি থেকে নেওয়া সব, স্ক্রিনশট নিয়ে নিয়ে ওরা স্ক্রিনশট নেওয়া আর কি, বিএনবিসি পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি এখানে মেইনলি বিমের সিসমিক ডিটেইলিং আলোচনা করব, বিমের স্পেশাল ডিটেইলিং, ইন্টারমিডিয়েট ডিটেইলিং, স্পেশাল ডিটেইলিং ফর লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট, স্পেশাল ডিটেইলিং ফর ল্যাটারাল রিইনফোর্সমেন্ট বা ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি জাস্ট একটু সামান্য বান্ডেল বার নিয়ে একটু আলোচনা করলাম আর হলো হুক নিয়ে একটু আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি স্পেশাল ডিটেইলিং অফ বিম ফর লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট এটা আলোচনা করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।